এই মুহূর্তে আমাদের সাথে এখন আরও একজন ভাই আছেন যিনি নাকি আজকে স্টুডেন্ট ভিসায় জাপান যাচ্ছেন। তো ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আল আমিন। আল আমিন, আল আমিন ভাই আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি আমার শেরপুর। শেরপুর, ময়মনসিংহ বিভাগের শেরপুর, শেরপুর জেলা। আচ্ছা আল আমিন ভাই, আপনি হচ্ছে জাপান যাচ্ছেন স্টুডেন্ট ভিসায়, এবং আমি যতটুকু জানছি আপনি মনে হয় টোকিওতে যাচ্ছেন। না, আমি নাগোয়া সিটি যাচ্ছি, টোকিও নামবো, ওখান থেকে আর কি যাব। আচ্ছা একটু আমাদের শর্ট করে বলেন তো, আপনি এই সান জাপানিজ ট্রেনিং সেন্টারে আসছেন কত সালে, বা কবে থেকে এখানে ক্লাস করতেছেন, বা টোটাল ব্যাপারটা একটু যদি ডিটেলসে আমাদের বলতেন। গত বছর অনার্স পাস করার পরে আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারি যে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে জাপানিজ ভাষা শেখায় বা জাপানে যাওয়া যায়। আমার যেহেতু আমার এক পরিচিত বড় ভাই জাপানেই যায়, জাপানে আছে, তো ওনার মাধ্যমে জানতে পারছি। তারপরবর্তীতে মানে গত বছর ভর্তি হয়েছিলাম, ছয় মাস লাগছে ভাষা শিখতে। তারপরে ধাপে ধাপে স্যারদের মাধ্যমে সব প্রসেসিং করছি, প্রসেসিং করার পরে এই আমার ছিওই আসছে, যেটাকে বলে জাপানে পি ভিসা। এরপরে স্যার আরও প্রস্তুতি নেওয়া হয়েছে, অনেক ক্লাস করছি, ক্লাস করার পরে আমি এম্বাসিতে দাঁড়াইছি, এম্বাসি প্রিপারেশনের মাধ্যমে ইনশাআল্লাহ ভিসা হয়ে গেছে। তার মানে হচ্ছে, তার মধ্যে সান জাপান ট্রেনিং সেন্টারের মাধ্যমে আপনার একদম ল্যাঙ্গুয়েজ শিখে থেকে যাবতীয় ইন টোটাল প্রসেসিং স্যারদের মাধ্যমে হয়েছে। স্যাররা অনেক ভালোভাবে প্রসেসিং করছে, কারণ এই পর্যন্ত এতটুকু আসছি, বাকিটা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এখন আপনার সাথে মনে হয় আপনার গার্ডিয়ান আছেন, আমি একটু ভাইয়ের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি মনে হয় আলামিনের ভাই? হ্যাঁ। আচ্ছা আপনি মনে হয় ওকে সান জাপান ট্রেনিং সেন্টারের কথা বলছিলেন? হ্যাঁ, আমি ওকে পরিচয় করাই দিছি স্যারদের সাথে। আচ্ছা এখানে পাঠিয়ে আপনার ছোট ভাইকে, আপনার কি মনে হচ্ছে সান জাপান ট্রেনিং সেন্টারের কাছে পাঠিয়ে আপনার ভাই মানে কতটুকু উপকৃত হয়েছে বা উপকার পাইছে? সত্যি কথা বলতে গেলে সান জাপান ট্রেনিং সেন্টার অত্যন্ত মানে নির্ভেজালভাবে কাজগুলো করে, যার জন্য এই সিওই পেপারগুলো আসে, এবং কি প্রসেসিংগুলো খুব ওরা নিখুঁতভাবে কারিকুলামগুলো কাজগুলো করে, এজন্যই সিওই পার্সেন্টেজ বেশি, এবং কি জাপানের স্টুডেন্টরা এখান থেকে বেশি উপকৃত হয় আর কি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। একজন গার্ডিয়ানের সাথে কথা বললাম, একজন স্টুডেন্ট বিষয়ে প্রাপ্ত জাপানের আলামিন ভাইয়ের সাথে কথা বললাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আলামিন ভাই মাত্রই এয়ারপোর্টের সামনে আছে, একটু পরেই উনি হয়তো বা জাপানের উদ্দেশ্যে প্লেনে উঠে যাবেন। তো আলামিন ভাইয়ের জন্য শুভকামনা, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।